প্রয়োজন তুমি তাহলে কামিয়ার হ্যাঁ গোটাটা
তোমার এই অবস্থা কেন? তুই বিশ্বাস করুনি নাকি? তোর মাথায় হাত দিয়া কই তুই? আমি কাম না একটা সুবর্ণের পঞ্চমুখী ঘর দিতে হবে। কত পয়সা লাগবে? কত লাগবে? দেড় টাকা করে কিনো না। দেড় টাকা কিনো? যত না কেন তেমন ওজন সাড়ে ছশো গ্রাম আছে। হ্যাঁ একটু ভালো চাই তো। ভালো মনে পুরো ফাটা ফাটি। তুমি বিশ্বাস করো আমি কমা মিস্ত্রি না, চন্নেশ্বরের মন্দির আমি বনিছি। তুমি তুমি ওই জন্য তোমার ছাতিতে ভর ভেলে চুল। তুই বিশ্বাস কর মোর বাপের বিচু থাই না মোর বিচু ফুটি যে দেয় দেখলে বুঝা যায় তোমার যে 62 সালের নকশা। তা বনি দি তাই নাকি নিবি? হ্যাঁ নিব। ধরো দেখো পুরা ফাটা ফাটি ঘর আছে। ফাটাফাটি মানে দারুন। দারুন ফাটাফাটি। তবে মাউথা নকথাটা দারুন আছে। একটা কথা হলো কি নিখুঁত কিনা দেখে নেই। দেখিয়া না এ চোখে অনাউথা হয়েছে তো। হাই মাউথা থরবনাদ হয়েছে। এ তো ছাঁদাটা বুঝাইতে পারছ। তোকে ঘর নিতে হবে নি রে। মোর ঘরে ছাঁদা। হ্যাঁ মোর ঠাকুরদা 17 বছর ছাঁদা বুঝিছে। মোর বাবা 13 বছর ছাঁদা বুঝিছে। আমি 65 বছর ছাঁদা বুঝাইছি। বাবু থাকিছে ছানা। মান কইতে আমার ঘরে নাকি ছা। ইয়া ছা গন মুইয়া পুরি মারি। আমি তো ছাঁদা বুঝিতরি। তবে মাউসা কি জানো ওটা জন্ম ছাঁদা। যত বুঝাইব তত বড় হবে। কথাটা বুঝার চেষ্টা করো। তোমার কথা শুনবে নি। হ্যাঁ আমি তো এটা বনিছি। হ্যাঁ আমি যাই ছাঁদা বুঝিতরি গানা দিয়া। কি দিয়া? গানা 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 গানা। ও ছেনাগা যো হাসছে গানা সব আউতি করে। ঠিক বলছো মাউসা। তুমি বুঝিয়া বড় তোমার ছাঁদা আমি এক্ষুনি বুঝি দিই। আমার ছাঁদা নয় ঘটের ছাঁদা। ঘটের ছাঁদা বুঝিয়া বড়। হ্যাঁ ঠিক আছে। এ বুড়ির বুড়া শুকুয়ে দৃষ্টি দেখে নিচে যাও। যাও আছে যখন আমি ভানো করে পানিশ করে দিই। ওকে ঘাট পাড়াইবার সময় সব ভেড়া ঘড়ায় ধরিয়ে দিব তুমি। হ্যাঁ হ্যাঁ ছাঁদা বুঝাই যাও। ওরে ঘটের মধ্যে থাকলে ছাঁদা। আমারই ঘটের মধ্যে থাকলে ছাঁদা থাকলে ছাঁদা সবাই আমার কাছে বুঝাইলে বিংরে। আর না বুঝালে না বুঝালে কি হবে কি হবে সবাই সেটা ভালো করে জানে। ওরে টিকা টিকা জল পড়িবে জল পড়িবে। ওরে ফোঁটা ফোঁটা জল পড়িবে পড়িবে। ওরে টিকা টিকা জল পড়িবে ফোঁটা ফোঁটা জল পড়িবে। আমার ঘটের মধ্যে থাকলে ছন্দা। ঘটের মধ্যে থাকলে ছন্দা সবাই বুঝাইলে বিরে। না বুঝালে কি হবে রে টিকা টিকা জল পড়িবে টিকা টিকা জল পড়িবে হা ফোঁটা ফোঁটা জল পড়িবে হা টিকা টিকা জল পড়িবে ফোঁটা ফোঁটা জল পড়িবে। নামটি আমার বিশ্বম্বর কামিলা ঘটটা নিচে বানাই ভালা। বলি নামটি আমার বিশ্বম্বর কামিলা ঘটটা নিচে বানাই ভালা। আর ঘটের মধ্যে থাকলে ছন্দা। আমার ঘটের মধ্যে থাকলে ছন্দা সবাই বুঝাইলে বিরে। না বুঝালে কি হবে রে টিকা টিকা জল পড়িবে ফোঁটা ফোঁটা জল পড়িবে টিকা টিকা জল পড়িবে টিকা টিকা জল পড়িবে ফোঁটা ফোঁটা জল পড়িবে। দেখি ছাঁদা রইনে আমি
আমি কোন ডিজিং করব না ডিজিং ডিজিং না নেস্কি নেস্কি না পিনেন 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 আচার কি আছে জৌদা ছত্তি ছৌদা কই দি আমার কি দোষ নেই মাউসা অনেক কষ্টে ছেঁদাটা বুঝছে বুঝবে নাকি তুই কি কমা মিস্ত্রি না না সেই জন্য তো ছুটে আসা তোমার কাছে আমি বড় কাজ ছাড়া কইছি আকাশ করি লোকেরে সেলুট তো আমি বানাই হ্যাঁ মোরগ রাখা ভাই আমি বানাই তুমি তো নাম করা মিস্ত্রি তুই বিশ্বাস কর বিশেষ দস্তব্য আছে আমার বিশেষ দস্তব্যটা কি শুনে যাই বস্তা দিয়া ঘেরা পায়খানা ঘর আমি হ্যাঁ করি তো করি লজ্জা কিসের তাহলে মাউসা ওই কথা হলো এখন আসি হ্যাঁ ঘর তৈরি হয়ে গেছে বাড়ি যাবো তুমি দিব কইতে রে কিটা আগো তুমি ঘর নিচে আছে হ্যাঁ ঘর নিচে মানে তো দিব টাকা 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 ঠিক আছে আমি টাকা লিয়া বাড়াইছি মানি পাঁচটা বার করি আমি কি বার কিব না 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 বাবা যে জায়গা রাখা আছে তোমাকে সেই জায়গা হাতি দে দেই সর্বনাশ হয়েছে দক্তা পান খাবার নেশা বৌমা তো টাকা দিল টেবিলে থেকেছে ও মাউসা সর্বনাশ হয়েছে গো টেকারে আসিলি সবং দিয়া দেবরার উপতে আসি দেবরার কাছে কি হয়েছে যাও বাসে প্রচুর ভিড় কোন গোলামের পোমর পকেট মার করে ও দাদা দাদা তুই দেবরা দিয়ে আসছ দেবরা দিয়ে আসছি আইসা একরা দিকে চলেছি একরা নু সোজা আসছি মংলা মোড়ের কো তাতে বাংলা ঘাট তারপরে খাঁকে আসছি তোমার দরকার পয়সা নিয়ে নিছি পয়সা গোলামের পো পকেট মার করে না এই কি ফাছনে আমি ওই জন্য কি হা হা কইরা যাচ্ছে তো ফোন হইবে বুঝবো না আমার কোনো দোষ নাই ও মাউসা ওটা যেটা দিছিল তো না দিব মানে তুমি দিব নি আমি না তোমারটা তো আমি পরে দিব না না পরে দিব মানে আমিও পরে দিব না তোমারটা আগে আমার দরকার তুমি নাই ঘর নিয়া না তোমার পূজা হবে না আমি যদি ঘর দিয়া পয়সা নাই পাই আমারও পূজা হবে পূজা মানে পূজা মানে আমার কইছা বউ পাই পেট ফাটি দিবে হ্যাঁ সর্বনাশ তবে একটা উপায় আছে কি আমার বাড়িতে আমার বৌমা ষষ্ঠী পুজো করবে ওই দিন আমার বাড়িতে গিয়ে প্রসাদ খেয়ে আসবে আর আমার বৌমা ঠাকুর দেখে আসবে মুয়া বুড়ি তোর বৌমা ঠাকুর ভানো ঠাকুর হ্যাঁ ভানো ঠাকুর তৈরি করছে মিস্ত্রি ভানো মিস্ত্রি তৈরি করছে তুই তো সব কথা আগে কইবো মুয়া বুড়ি নম্বরই মায়া আমার আগে কইনে বাদ বাকে দিয়া দি তুই হ্যাঁ তো ওই কথা হইলা ঠিক সময় যাব বৌমা ঠাকুরটা মনে করে দেখে আসবে চারদিকে ঘেরা আছে সুন্দর ঠাকুর কবিনু ঠাকুর দেখতে পাইনি আসি টাটা বাই বাই কোনোই সুবিধা নাই রদও দেখা হইল কন্যাও বেচা হইল দাদা দরকে গেলে কোন মি ছাড়তে পারবে না দুটা খাইয়া আইসব খাবাও হইল পয়সাও নিয়া হইল এর বৌমার ঠাকুরও দেখা হইল সব রকম হয়ে যাবে কি বনো এর বৌমা ষষ্ঠী পূজা করবে ষষ্ঠী ঠাকুর বনিবে পূজাও দেখা হবে ঠাকুরও দেখা হবে প্রসাদও খাওয়া হবে আর সব কিছু খাওয়া দাওয়া হয়ে যাবে চলিয়া রাস্তায় চনিয়াই ঘর যাবার দরকার নাই কি বলো আর খায়া তারু দরে তো খাওয়া যখন দিয়া চনিয়াই তোমার সব লোক যাবো বেশ আচ্ছা আমি যে তার দরকে যাবো তার ঘর গাই মরিয়ানি তার ঘর গাই আমি কোন দিকে যাবো হ্যাঁ ছড়বো মুয়া বুড়ো প্রসাদ খাওয়া তো রইল দূরের কথা তার ঘর যদি নাই কুন্থি জানি আমি কাইকে যাব গো সব সর্বনাশ হই যে গো আজ ঘর গেনে মরে কইছাবো আমার পাই বেদ ফাত ফাত জামা কি আর পয়সা নাই পাইনে কি করো জৌনি আর সব ধার বেনি দিয়া পায় ওটা পয়সা দিলনি আজ সর্বনাশ হইছে আজকে আর ঘরে যাব না জানেন ঘরে যাব না কেন না ঘরে গেলে আমার স্ত্রী না আমাকে মারবে লাথি মারবে ঝাঁটা মারবে কেন জানেন সংসার দিতে পারি না বলে সংসারে দিতে পারি না বলে না আমি সবার অবজ্ঞার পাত্র হয়ে গেছি অবহেলার পাত্র হয়ে গেছি নিজের স্ত্রী কেন ওই ছেলেটাও বলে কি জানেন বলে বুড়ো ভা খেতে দিতে পারিস না তো জন্ম দিয়েছিস কেন আমার ছেলেটা আমাকে বলে তাহলে আমি কার জন্য করছি সারাটা জীবন আমি সবার হেদায়েত তো সবাই আমার নয় না এই বুড়িটা আজ আমার চোখ খুলে দিয়েছে কারণ যে সংসারের জন্য সারা জীবন আমার আমার করে রোজগার করে সংসারে ঢেলে দিলাম সেই সংসারে সারা জীবন আমি কি পেয়েছি শুধুমাত্র অবজ্ঞা অবহেলা
ভিনার পাত্র আর যাব না সংসারে আমি আর যাব না তাই ভেবেছি আজ থেকে যে কটা দিন বেঁচে থাকবো পৃথিবীতে কোন মন্দিরে গিয়ে কোন তীর্থস্থানে ভগবানের কাছে নিজের জীবনটা কাটিয়ে দেব তাতেই যদি মৃত্যুর সময় ভগবানের চরণে আমার মৃত্যুটা হয় তবে আমার এই মৃত্যুটা হবে সার্থকময় হয়ে যাবে কিন্তু আমার বাবা একদিন বলেছিলেন কর্ণে গুরু মন্ত্র না নিলে কখনো ভগবানের স্থানে যাওয়া যায় না কর্ণে গুরু মন্ত্র না নিলে ভগবানের চরণ স্পর্শ করা যায় না কর্ণে গুরু মন্ত্র না নিলে সাধু মনে ঋষির সংস করা যায় না প্রথমে আমাকে তাহলে কি করতে হবে গুরু মন্ত্র নিতে হবে গুরু মন্ত্র নিয়ে এই অবিপুত্র দেহটাকে পবিত্র করতে হবে তাই আজ থেকে আমি চললাম আমার গুরুদেবের চরণাবরণে আমার গুরুদেবের শরণাবরণে ছুটলাম গুরুজি গুরুজি গুরুজির প্রেম সুধা রস পান করিলে গুরুজির প্রেম সুধা রস পান করিলে ও বাবা ভালো মানুষ পাগল হয় তাই গুরুজির চরণ তলে আমার দীক্ষা নিতে মন যে গ গুরুজির প্রেম সুধারস পান করিলে ভালো মানুষ পাগল হ গুরুজির চরণ তলে শিক্ষা নিতে মন শিখ গুরুজির চরণ তলে দীক্ষা নিতে মন শিখ দুষ্ট বেল পাতাতে বামন দুষ্ট তানে আমার গুরু মশাই হয় না দুষ্ট কারণ সুধা দিলে বাবা কারণ সুধা দিলে আবার ভোলা দুষ্ট বেল পাতাতে বামন দুষ্ট তানে আমার গুরু মশাই হয় না দুষ্ট কারণ সুধা দিলে গুরুজির ফাঁকা ঘরে চাঁদের আলো মাঝে মাঝে দেখা যা গুরুজি 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 তোমার চরণে প্রণাম জিভি জাগাই গুরুজি 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 তোমার চরণে প্রণাম জানা কোথায় আছে কেউ জানো ভাই শুনেছি ধর্মতলায় গুরুর বাড়ি আমার সেই পথ জানা নাই গুরুজি পথ জানা নাই আমার গুরুর বাড়ি কোথায় আছে জানো কি তোমরা ভাই শুনেছি ধর্মতলায় গুরুর বাড়ি আমার সেই পথ জানা নাই গুরু কৃষ্ণচরণ পেতে হলে আমার ভগবানকে পেতে হলে প্রথমে গুরু মন্ত্র নেওয়া চাই কর্ণে গুরু মন্ত্র নেওয়া চাই গুরুজির চরণ তলে দীক্ষা নিতে মন চাই গুরুজির চরণ তলে দীক্ষা নিতে মন চাই গুরুজির প্রেম সুধারস পান করিলে গুরুজির প্রেম সুধারস পান করিলে কত ভালো মানুষ পাগল হয় কত ভালো মানুষ পাগল হয় গুরুজি 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 তোমার চরণে প্রণাম জানাই গুরুজি 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 তোমার চরণে প্রণাম জানাই চরণে প্রণাম জানাই চরণে প্রণাম জানাই চরণে প্রণাম জানাই
সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণের স্তবকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় দেবী জগত মাতা জগদানন্দকারিণী পশিব মম কল্যাণী ষষ্ঠী দেবী নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে শীতলে তং জগৎ মাতা শীতলে তং জগৎ পিতা শীতলে তং জগদ্ধাত্রী শীতলা ওই নম নম আস্তি কৈশ মনির মাতা বাসুকী ভগ্নী তথা জারৎকার মনির পত্নী মনসা দেবী নমস্তুতে ষষ্ঠী মা চরণে সন্ধ্যা প্রদীপ জেলে দেব মাগো সন্ধ্যা প্রদীপ জেলে দেব ষষ্ঠী মাগো সন্ধ্যা প্রদীপ জেলে দেব ষষ্ঠী মাগো প্রদীপ জেলে দেব ষষ্ঠী মাগো তোমারি চরণে সন্ধ্যা প্রদীপ জেলে দেব ষষ্ঠী মাগো তোমারি চরণে সন্ধ্যা প্রদীপ জেলে দেব সন্ধ্যা প্রদীপ জেলে দেব সন্ধ্যা প্রদীপ জেলে দেব আজি হতে ষষ্ঠী পূজা আরম্ভ আমার
যখন বিপদে পড়বে মা ষষ্ঠী নাম স্মরণ করবে তাই করবো মা আপনাকে কাজ করতে হবে কি কাজ করতে হবে বৌমা আপনার ছেলেকে এনে দিতে হবে মা শোনো বৌমা আমার ছেলে সুজন সেই রাজবাড়িতে চাকরি করে সেই রাজবাড়ির পথঘাট আমি কিছুই জানি না বৌমা
ওগোমা তাহলে আমি কি করবো মা? শোনো বৌমা, এর একটি উপায় রয়েছে বৌমা। কি উপায় মা? যার পদে তুমি মন প্রাণ সপেছো, নয়নের জলে বুক ভাসিয়ে সেই জগৎ জননী মা ষষ্ঠীর চরণ তলে তোমার মনের প্রার্থনা তুমি জানিও বৌমা, সে তোমার মনের আশা পূর্ণ করবে বৌমা, মনের আশা পূর্ণ করবে। তাই নাকি মা? হ্যাঁ ঠিক আছে মা, আপনি আসুন মা। ঠিক আছে বৌমা, আমি তাই আসছি। কোথায় কোথায় মা ষষ্ঠী? মা গো, তুমি এই বিপদ থেকে আমায় উদ্ধার করো মা। তুমি যদি না উদ্ধার করবে এই বিপদ থেকে কে আমায় উদ্ধার করবে মা? নারী জন্ম দিয়েছো, নারী জন্ম দিয়েছো, যখন কষ্ট সহ্য করার ক্ষমতা দিও মা, ক্ষমতা দিও। আমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা, আমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। কোথায় কোথায় মা ষষ্ঠী? এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করো মা, উদ্ধার করো। ভালোবেসে জানি আমি পারিনি বোঝাতে, সেই ভুল আজও আমার মনে গেঁথে আছে। ভালোবেসে জারি পারিনি বোঝাতে, সেই ভুল আজও মনে গেঁথে আছে। কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা, আমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা, দুঃখ ব্যথা যন্ত্রণা, দুঃখ ব্যথা। আজকে আমরা আত্মসন চলছি, তবে কি কোনো ভক্ত বিপদে পড়েছি? ওরি পদা পদা।